আমাদের সঙ্গে রতন মালাকার আছেন। কবে প্রত্যাহার করলেন? আজকে সকালে গিয়ে করলাম। কেন প্রত্যাহার করলাম? এই জন্য যে আমি অনেক ভাবলাম, তারপরে দলও আমাকে ডেকেছিল, বক্সিদা মনলদা সুমনদা, তো তাদের কথা শুনলাম। তাদের কথা শুনে যেটা আমার মনে হলো যে আমি যেটা সিদ্ধান্তটা নিয়েছি সিদ্ধান্তটা ভুল, আমি দলের বিরুদ্ধে যাচ্ছি। কিন্তু আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, তৃণমূল কংগ্রেসে আছি, তৃণমূল কংগ্রেসে থাকবো, ওই জন্য আমি কোনো দলে যাইনি। আমাকে অনেকে বলেছিল, অফারও দিয়েছিল, কিন্তু আমি যাইনি। কিন্তু কি এমন হলো যেখানে 48 ঘন্টা আগে আপনি নির্দলীয় মনোনয়নপত্র দাখিল করলেন, আবার 48 ঘন্টার মধ্যে সেটা তুলেও নিলেন? আমি নমিনেশন জমা দিয়েছিলাম যে যেদিন ডিক্লেয়ার হয়েছিল প্রার্থী তালিকা আমাদের তৃণমূল কংগ্রেসের, সেদিন আমার খুব কষ্ট হয়েছিল। আমার প্রচুর এলাকার মানুষ আমাকে ফোনে করেছে, নিজের কাছে এসছে, তারা কষ্ট পেয়ে অনেকে কেঁদেছে আমার জন্য। তখন আমি দেখলাম যে এত আমাকে সবাই যেমন বলছে, এলাকার মানুষ এত ভালোবাসে, আমি বললাম ঠিক আছে সিদ্ধান্তটা নিই। কিন্তু তারপর যখন নমিনেশন জমা করলাম 1 তারিখে, তারপরে কাল আর আজকে মিলিয়ে আমি অনেক চিন্তা, কালকেই রাত্রে আমি চিন্তা করেছিলাম যে আমি উইথড্র করে নেব। অন্যদিকে বড়বাজারে প্রচার শুরু করলেন 22 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনা দেবী পুরোহিত। তিনি এই মুহূর্তে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন, যেভাবে দেখা যাচ্ছে যে তার নিজের এলাকায় পায়ে হেঁটে বাড়ি বাড়ি পৌঁছচ্ছেন। দিদি, আপনি দীর্ঘদিনের এখানকার কাউন্সিলর ছিলেন, এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন, আজকে প্রচারে আপনি নেমেছেন, ঠিক কোন কোন বিষয়গুলো সামনে রাখছেন? বিশেষ করে এত পুরনো কাউন্সিলর, তাকে নতুন করে কি গিয়ে বাড়িতে পৌঁছতে হয় ভোটের সময়? নতুন করে পৌঁছতে দরকার নেই, তারপরে ইলেকশনে একটা না দেখা করলে পাবলিকের মাথাতে আসবে, ওর কনফিডেন্ট আছে, ওই জন্য সাক্ষাৎকার করলেই ভালো। দেখেছেন লোকেরা নিচে নেমে চলে এসছেন, তারপর আমার দেখা করা, আমার ডিউটি, আমি ডিউটি করছি, আর 25 বছরে যা কাজ করেছি ওটাইকে পাবলিক মেনে নিচ্ছেন। সাউথ কলকাতাতে এত জল জমছে, সেন্ট্রাল কলকাতাতে এত জল জমছে, যে বড় বাজারে কম জল জমছে। আমাদের এখানে আমার 22 নম্বর ওয়ার্ডে জল বেশি হলে আপনার আধ ঘন্টা থেকে নেমে যায়, 200% জিতব। তারপর নির্বাচনের ফলাফল বলবে, উনি 200% জয়ের বিষয়ে নিশ্চিত। তিনি বলছেন 25 বছরে তার পারফরমেন্স সেটাই তার মানুষের কাছে পৌঁছানোর একমাত্র হাতিয়ার, তাই দিয়েই তিনি ভোট চাইছেন এবং তাতেই তার জয় নিশ্চিত হবে। ক্যামেরায় শ্যামল জানের সঙ্গে ঋতিক কুণ্ডল, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।